এসব প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু নিয়ে মাঝে মাঝেই ঘটছে অপ্রীতিকর ঘটনা। টুইটার আমরা এ জাল নিতে আছি, ঢুকতে না, তারপর এই ডাক্তারটা নেছি এ জাল, ভাই কি হলো, আমরা খালি বলতেছে কোথায় ভাই ইনশাআল্লাহ সকাল 10টার সময় ভাই খাড়া হয়ে যাবে আপনার রোগী, কোনো চিন্তা করিয়েন না। ভুল চিকিৎসা দিয়ে মানে রোগীটাকে আমার মারে ফেলেছে, এখন আমরা এটার বিচার চাই। রোগীদের অভিযোগ প্রসঙ্গে ডাক্তার বলছেন ভিন্ন কথা। যে সুতা ব্যবহার করবো 450 টাকা দাম, ওরা 10 টাকায় একটা চাইনিজ সুতা পাওয়া যায়, ওই সুতা এখন পেটের ভিতরে যায়, কী হবে ধীরে ধীরে ওটা অ্যাবজর্ব হয়ে যাবে খুব আগেই, তারপরে পরবর্তী যায় অ্যাডিশনাল পেশেন্টের কোনো ক্ষতি হলো না, কিন্তু পরে যখন ওই পেশেন্টের পেট ব্যথা হবে, আদার্স হবে, এই বাচ্চাটা রুগীটা হয়তো মারা যেতে পারে, কিন্তু বাচ্চাটা সেভ করা দরকার। আমি তখন হাত কিন্তু খুলে ফেলছিলাম, তারপরে আমি আবার হাত ই পড়লাম গ্লাস পরে, আমি একাই বাচ্চাটা বের করলাম, বের করে বাচ্চাটা খারাপ, বাচ্চাটাকে আমি সেভ করলাম, ঠিক আছে। বাচ্চা মোটামুটি সেভ হলো, তাই বলি তো মোটামুটি স্টপ করলো, এটা করতেই পারে, এটা তো খুবই, কারণ কোনো ওষুধ তারা দিতে পারলো না, কোনোভাবে প্রেশার করতে পারে দিতেও পারলো না, ম্যানেজারও নেই। সরকারি হিসেবে দিনাজপুরে লাইসেন্স প্রাপ্ত বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা 119টি, এছাড়াও লাইসেন্সবিহীন 58টি প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। বিভিন্ন কারণে বন্ধ করে দেওয়া হয়েছে 11টি হাসপাতাল, ক্লিনিক। আমাদের সাথে একমত হয়েছে, সেই অনুযায়ী আমরা যে সমস্ত ক্লিনিকের মান আমাদের নীতিমালা অনুযায়ী নয়, তাদেরকে আমরা সরাসরি বন্ধের নোটিশ দিচ্ছি, এবং যাদের মধ্যে সামান্য ত্রুটি আছে সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট সময় দিয়ে, 15 দিন বা 1 মাসের সময় দিয়ে তাদেরকে নোটিশ করছি। দিনাজপুর জেলা প্রশাসন বলছেন শহরের সব ক্লিনিক এবং প্যাথোলজিতে মোবাইল কোর্ট পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। যেগুলো লাইসেন্স নেই সেগুলোকে আমরা অবিলম্বে লাইসেন্সের আওতায় আনার জন্যে সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগকে অনুরোধ করেছি। গত আইন শৃঙ্খলা মিটিংয়ে একটি সিদ্ধান্ত হয়েছে যে সকল বেসরকারি ক্লিনিকের কোনো লাইসেন্স থাকবে না, সেগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে না। স্বাস্থ্যসেবার নামে এসব অধিকাংশ ক্লিনিকে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। মানুষের চিকিৎসার নামে জীবন মরণ নিয়ে ছিনমিনি খেলছে কথিত চিকিৎসকরা, তাই শুধু লোক দেখানো অভিযোগ নয়, এসব অভিযুক্ত ক্লিনিক এবং কথিত চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী এবং সাধারণ মানুষ। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই।